ওম জয় তিলকনাথ। সুধী ভক্তবৃন্দ, সুধী দর্শকবৃন্দ, এবং অতি অবশ্যই আমাদের পরম প্রিয় বাবার প্রিয়জনেরা, আপনাদের সকলকে প্রণাম, নমস্কার, বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকে আমাদের পরম প্রিয় অত্যন্ত কাছের বাবা লোকনাথের একটি অলৌকিক কৃপা কাহিনী। বন্ধুরা, আমি পুনরায় মার্জনা চেয়ে নিচ্ছি যে বেশ কিছুদিন হলো আমি আপনাদের সামনে বাবা লোকনাথের ভিডিও নিয়ে আসতে পারিনি। আমি এর পেছনে কোনো কারণ দেখাবো না, কারণ বাবা সবসময় বলেন গরজ করবি কিন্তু আহাম্মক হবি না। কখনো যদি আমরা কোনো কাজ করতে অপারগ হই বা করতে সম্ভব না হয়, তখন তার পিছনে কোনো অজুহাত দেখানোটা আহাম্মকের মতো কাজ। তাই আমি কোনো অজুহাত দেখাতে চাই না বন্ধুরা। আমি পুনরায় আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি যে আমি এতদিন ভিডিও আনতে পারিনি, তবে আজকে আমি আপনাদের সেই আক্ষেপ পুষিয়ে দিব। আজকে খুব সুন্দর একটি কৃপা কাহিনী নিয়ে এসেছি। তাহলে চলুন আর দেরি না করে আমরা সেই অদ্ভুত অলৌকিক বাবার মহিমা কথা শুনে নিই। ওম জয় তু লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় তু লোকনাথ, জয় বারদের ব্রহ্মচারীর জয়। হ্যাঁ, ওম জয় তু লোকনাথ। দাদা, আমি কৃষ্ণা সেন, বাংলার এক বিখ্যাত সেন বংশে আমার জন্ম। আচ্ছা, যদিও তার থেকেও আমার আরেকটা বড় পরিচয় রয়েছে, আর সেটা হলো আমি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একজন সাধারণ ভক্ত। বাহ, খুব ভালো বলেছেন। নিজের সমস্ত আইডেন্টিটি বা নিজের জাগতিক সমস্ত পরিচয়ের চেয়েও আমাদের কাছে অত্যন্ত প্রিয় একটি পরিচয় সেটি হলো আমরা আমাদের পরম প্রিয় বাবার একজন ভক্ত। খুব সুন্দর বলেছেন, সত্যি এটা আমাদের কাছে একটি গর্ব করার মতো বিষয়। বর্তমানে আমি কর্মসূত্রে নিউ জার্সিতে থাকি। আচ্ছা, আমাদের এখানে বাবার একটি খুব সুন্দর মন্দির রয়েছে দাদা। বাহ, খুব ভালো। উইকেন্ডে আমরা সবাই মন্দিরে এসে সন্ধ্যাবেলা বাবার নাম গান করি। সময়টা আমাদের তখন খুব সুন্দর কেটে যায়। ধীরে ধীরে এখানেও বাবার ভক্তের সংখ্যা বাড়তে থাকে। এদের মধ্যে অনেকে ব্রিটিশ, আবার কয়েকজন মঙ্গোলিয়ান, আবার ভারত, বাংলাদেশ, এমনকি মালয়েশিয়ারও কয়েকজন রয়েছে এখানে। যতই দিন যাচ্ছে, এরা সকলেই যেন আরো বেশি করে বাবার ভক্ত হয়ে পড়ছে। এখানে আমি একটি কথা বলবো দিদিভাই, একদমই সঠিক কথা বলেছে। বাবার কথা, বাবা স্বয়ং হলেন অমৃত সমান। বাবার কথা যত শোনা যায়, ততই মনে হয় যে আমাদের জীবনটা যেন বাবাময় হয়ে উঠছে। একদম ঠিক বলেছে। আচ্ছা, আর এতে আমার মন আনন্দে ভরে উঠছে, কারণ বাবার মতো এমন এক মহাসমুদ্রের সন্ধান তারা পেয়ে ধন্য হয়েছেন, আর তাও আবার আমারই প্রচেষ্টার মধ্য দিয়ে। তাই মাঝে মাঝে এটা ভেবে পরম আনন্দে আত্মহারা হয়ে উঠি আমি। বাহ, খুব ভালো, খুব ভালো। এভাবে বাবার প্রচার করে যান, যতদিন এই দেহে প্রাণ থাকবে। আসুন আমরা সকলে মিলে আমাদের পরম প্রিয় বাবার প্রচারে আমাদের জীবনকে ধন্য করে তুলি। এই বেশ কিছুদিন আগে আমার সাথে ছোট হলেও বেশ অদ্ভুত একটি ঘটনা ঘটেছে, যেটা আপনার সাথে আমি শেয়ার করছি। আমার একজন পরিচিত মহিলা, ব্রিটিশ মহিলা, নাম এলিজাবেথ ওয়াইল্ড। আচ্ছা, তার প্রেগনেন্সি রিলেটেড বেশ কিছু কমপ্লিকেশনস এসেছিল। ওকে, আমার কথায় বাবার নাম করা শুরু করেছেন তিনি কিছুদিন হলো। বাবার নাম সকাল সন্ধ্যায় যখনই করছেন, তখন অদ্ভুত একটা ব্যাপার ফিল করছেন যে ভিতরে বেবি মুভ করছে। ঠিক যখনই বাবার নাম করছেন, তখনই তার ভিতরে বেবি মুভ করছে। অথচ এই বেবির মুভমেন্ট নিয়ে বর্তমান কতদিন ধরে তিনি যে কি হ্যারাসমেন্টটাই হচ্ছিলেন তার বলার নেই দাদা। কি বলবো দাদা, বাবার কৃপাই হলো এমন, যে ডাকবে মন থেকে ফল সে অতি অবশ্যই পাবে। একদম সঠিক বলেছে দিদি ভাই, অনেক অনেক ধন্যবাদ যে সুদূর নিউ জার্সি থেকে আপনি লিখেছেন আমাদের পরম প্রিয় বাবার কথা। মানে বাবার কথা আমরা তো জানি যে বাবা সত্যি এতটাই জাগ্রত, বাবা কে ডাকলে কেউ কখনো বিফল হবে না, মন থেকে ডাকলে বাবা সাড়া দেবেনি।
তবুও আপনাদের মতো এই প্রচুর প্রচুর মানুষের কাছ থেকে যখন বাবার এই কাহিনীগুলো আমরা শুনতে পাই, তখন আমাদের মনে বাবার প্রতি বিশ্বাস, ভরসা, ভক্তি যেন সহস্র গুণ বেড়ে ওঠে। আর এই সবই সম্ভব হচ্ছে আমাদের প্রিয় বাবার ইচ্ছেতে, যে আপনারা পাঠিয়েই চলেছেন নিরন্তর বাবার এই সকল কৃপা কাহিনী, এবং এই সকল কৃপা কাহিনীগুলোই পাঠ করে আজকের এই চ্যানেলটি এত বেশি জনপ্রিয় হয়ে চলেছে। আপনারা সকলে ভালো থাকুন দিদি ভাই। আপনাদের সকলের ওপর আমাদের পরম প্রিয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর অসীম কৃপা ঝরে পড়ুক, এভাবেই বর্ষিত হোক, এই কামনা করে আজকে শেষ করছি। সকলে ভালো থাকবেন। ওম জয়তু লোকনাথ।